উন্নয়ন লক্ষ্য নয়, রাজনীতি করতেই দার্জিলিং পাহাড়ে যান মুখ্যমন্ত্রী, অভিযোগ করলেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী দার্জিলিং পাহাড়ে যান নিছক রাজনীতি করতে আর ছুটি কাটাতে। আজ মুখ্যমন্ত্রী যখন নির্বাচন এবং দার্জিলিং এর পাহাড়ে গুরুংদের প্রভাব খর্ব করার জন্য একের পর এক জনগোষ্ঠীর একটা করে বোর্ড তৈরি করে দিচ্ছে। জনগোষ্ঠীর বোর্ড করা মানে উন্নয়ন হয়ে যাওয়া নয়, উন্নয়নটা সারা পাহাড়কে নিয়ে ভাবা দরকার, উন্নয়নের সঙ্গে পাহাড় সমতল মিশিয়ে ভাবা দরকার। সার্বিক তো কোনো উন্নয়নের পরিকল্পনা নেই। আজকে মানুষ এই পর্যটকদের কথা যদি বলেন, আজকে দার্জিলিং থেকে বেশি গ্যাংটক সিকিম পছন্দ করছে, তার কারণ কি সেটা তো আমাদের বুঝতে হবে। আজকে দার্জিলিংয়ে জলের সংকট, রাস্তার সংকট, আইন শৃঙ্খলার সংকট, সব কিছু মিলিয়ে আজকে পর্যটকরা যে দার্জিলিং মানেই ছিল শেষ কথা, আজকে দার্জিলিংয়ের জায়গা দখল করছে গ্যাংটক সিকিম।